আশ্রম ছোড়া তো ইন্দ্র কাশি রাজস্ব ২০২২-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবন জেলা প্রশাসন। এবারের মেলা প্রস্তুতি হিসাবে ভ্যাকসিনেশনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলার আগে সাগরদ্বীপের বাসিন্দাদের ১০০% ভ্যাকসিনেশনের লক্ষ্যে বদ্ধ পরিকল্পিত হয়েছে জেলা প্রশাসন। তাই শনিবার গঙ্গাসাগর মেলা চত্বরের সকল ব্যবসায়ী, ব্রাহ্মণ, সাধু সন্ন্যাসীদের কোভিডের ভ্যাকসিন দেওয়া হলো। শনিবার গঙ্গাসাগরের মন্দির প্রাঙ্গণে ভ্যাকসিনেশনের ক্যাম্পেইনিং হয়। আজকের এই ভ্যাকসিনেশন ক্যাম্প আমাদের আগামী গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করেই এখানে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে এখানে ক্যাম্পের উদ্যোগ করে নেওয়া হয়েছে এবং ক্যাম্প শুরু হয়েছে। তা এই ক্যাম্পে আমরা সবাইকেই ভ্যাকসিনেশন করব। সাধু সন্ন্যাসী, ব্যবসায়ী, জিবিডিএ, অফিস, লজ, যত এখানকার স্টাফ আছে, যারা বাকি আছে, আমরা গঙ্গাসাগর মেলার আগে এবং স্থানীয় বাসিন্দাও যারা আছে গঙ্গাসাগর মেলার আগে আমরা এখানে সবাইকেই ভ্যাকসিন দেব। এই উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসন আজকে এখানে এই ক্যাম্পটা শুরু করেছে। ওই ক্যাম্পে ভিডিও সুদীপ্ত মণ্ডলকে সঙ্গে নিয়ে এডিএম জেনারেল শিয়া দেন ও এডিএম জেলা পরিষদের শামিউল আলম, জিবিডিএর ইও স্যার শম্ভুদীপ সরকার, সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দ্র সিং, এরা সকলে মিলে সরেজমিনে ঘুরে দেখেন গঙ্গাসাগর মেলার আগে যত দ্রুত সম্ভব সাগরের প্রত্যেকটি বুথের বাসিন্দাদের টিকাকরণ শেষ করবেন। শনিবার সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, ইতিমধ্যে সাগর ব্লকের ৫০,০০০এরও বেশি মানুষকে টিকাকরণ সম্পন্ন করা হয়েছে। ব্লকের মোট বাসিন্দা ২,০০,০০০ সামান্য বেশি। প্রতিদিন যে পরিমাণ টিকার যোগান পাওয়া যাচ্ছে তাতেই পঞ্চায়েত এলাকার একাধিক বুথে শিবির করে টিকাকরণ চালানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের রুরাল হসপিটাল থেকে আমরা ১৮ থেকে ৪৫ বছর বয়স বছরের মা সন্তানের মা এবং যারা সেকেন্ডের সদস্য তাদের ম্যাক্সিমামটা আমরা মানে কভার করতে পেরেছি। তো সামনে আমাদের প্রতি বছরে জানেন যে গঙ্গাসাগর মেলা উদযাপিত হয়। তো ২০২২ গঙ্গাসাগর মেলার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে একটা পরিকল্পনা আমাদের করতে বলা হয়েছিল যে আমাদের গঙ্গাসাগর মেলার সঙ্গে সম্পর্কিত যে গ্রাম পঞ্চায়েত আছে, অর্থাৎ মোকলাট আছে, গঙ্গাসাগর আছে, গঙ্গা ওয়ান আছে, অঞ্চলে যারা পুলিশদের সঙ্গে ডাইরেক্ট ডিলিংয়ে থাকবে, অর্থাৎ এখানে আমাদের ড্রাইভার আছে, অটো ড্রাইভার আছে, টোটো ড্রাইভার, যারা স্যানিটেশন পুলে কাজ করে তারা আছে এবং ব্যবসায়ী সমিতিগুলো আছে। আজকে যে দেখছেন ডালা আর্কেট, এখানে আমাদের গঙ্গাসাগর মেলার মালা এসব পুজোর সামগ্রী তারা বিক্রি করে, তারাও পিলগ্রিমদের সঙ্গে সম্মুখীন হবে। তো এই যে সেগমেন্টগুলো আছে এগুলোকে কভারেজ করার জন্য এবং এখন থেকে যদি আমরা করতে পারি তাহলে ডাবল ভ্যাকসিনেশন আমরা গঙ্গাসাগর মেলা আগে করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা অনেকটাই এর আগে করেছি। আজকে একটা বিশেষ ক্যাম্পের আয়োজন জেলা শাসকের নির্দেশে আমরা করেছি যে আমাদের এখানে ডালার কেটে যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে প্রায় ৩৫০ মতো লিস্টেড আছে, ৩৫০ মতো আছে, তাদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে। আর সেই সঙ্গে কিছু সাধু সাধুবাবা যারা এখানে থাকে, কিছু সাধুবাবা এখানে থাকে, তাদের কিছু সাধুবাবা এখানে থাকে। বছর জানুয়ারি ১০ থেকে ১৫ তারিখে মকর সংক্রান্তি উপলক্ষে সাগরে পূর্ণভূমিতে ১৫ থেকে ২০ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এই গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থী আসেন সাগরের এই মেলা প্রাঙ্গণে। মেলায় সরাসরি যুক্তদের ভ্যাকসিনের গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য সাগর ব্লকের বাসিন্দাদের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে বদ্ধপরিকল্পিত জেলা প্রশাসন।
2021 সালে গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের নির্দেশে কোভিড বিধিনিষেধ মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। অল্প সংখ্যক পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে। এবছরেও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বেশ কয়েকটি উচ্চস্তরে বৈঠক হয়েছে জেলা প্রশাসনিক আবাসনে। সেই সঙ্গে বৈঠক থেকে মেলার আগে সমস্ত সাগরবাসীকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারিভাবে যে ভ্যাকসিনটা পাচ্ছে সবাই উপকৃত হচ্ছে, আমরা বহুদূর থেকে আমরাও পেয়েছি। আশা করছি সাগর মেলার ভিতরে সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট ডোজের সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে যাবে, আমরা সেকেন্ড ডোজের জন্য আশা করব। আমরা এর জন্য খুবই সরকারের কাছে উপকৃত। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার কর্মসূচি নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে গঙ্গাসাগর মেলার আগে সাগর দ্বীপের সমস্ত মানুষকে কোভিড বিধি নিয়ে সতর্কীকরণ এবং পরামর্শ এবং তার সঙ্গে টিকাকরণ করিয়ে সমস্ত মানুষকে সুস্থতার আয়তায় নিয়ে আসতে হবে, এটাই তাদের পরিকল্পনা।